রাজ্যে কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু। জোলাইবাড়িতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের আনুষ্ঠানিক সূচনা। কৃষক স্বয়ংভর হলে রাজ্য স্বয়ংভর হবে বলে জানালেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। 2018 সালে রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর কার্যত কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বর্ধিত সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হয়েছিল। এরপর থেকে প্রতি বছর কৃষকদের কাছ থেকে বছরে দুবার সরকারিভাবে ধান ক্রয় চলছে। এবারও এর কোনো ব্যতিক্রম হয়নি। শনিবার থেকে শুরু হলো এবারের রাজ্যে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়। কার্যত কৃষি এবং খাদ্য দপ্তর যৌথভাবে ধান ক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে। শনিবার জোলাইবাড়ি বটো স্ট্যান্ড কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষিমন্ত্রী রতনলাল নাথ, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার হাত ধরে সরকারিভাবে সহায়ক মূল্যে ধান ক্রয়ের আনুষ্ঠানিক সূচনা হলো। অনুষ্ঠানে কৃষি এবং খাদ্য দপ্তরের আধিকারিকদের পাশাপাশি অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। অতিথিরা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন। কৃষক স্বয়ংভর হলেই রাজ্য স্বয়ংভর হবে বলে নিজ ভাষণে জানালেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। আমাদের সরকারের প্রায়োরিটি সেক্টর গ্রাম, গরিব, কৃষক এবং আমাদের মূল উদ্দেশ্য আত্মনির্ভর ত্রিপুরা, স্বনির্ভর ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। কৃষক হলো আমাদের অন্নদাতা, গ্রাম শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হবে, কৃষক স্বয়ংভর হলে রাজ্য স্বয়ংভর হবে। আমাদের জীবনে কৃষির গুরুত্ব অপরিসীম। কৃষি বা কৃষক ছাড়া আমরা আমাদের খাদ্য কল্পনা করতে পারি না। বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন, এই খাদ্যটা কে করবে? কৃষক। উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত অতিথি সবার ভাষণে ছিল কৃষক এবং কৃষি উন্নয়নের ফিরিস্তি। এবার কৃষকদের কাছ থেকে সরকারিভাবে সহায়ক মূল্যে ধান ক্রয়ের ব্যাপারে 31টি ব্লকে পেডি প্রকুরমেন্ট সেন্টার খোলা হয়েছে বলে নিজ ভাষণে জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এই 58টা ব্লকের মধ্যে এবার 31টা ব্লকে আমরা পিপিসি পেডি প্রকুরমেন্ট সেন্টার আমরা খুলেছি। আজ থেকে তার শুভ সূচনা হয়েছে। সারা রাজ্যের 6টি জায়গায় আমাদের আজ থেকে সেখানে শুভারম্ভ হয়েছে। মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে, মন্ত্রীদ্বয়ের উপস্থিতিতে, সকলের উপস্থিতিতে আজকে জোলাইবাড়ি থেকে আমরা কেন্দ্রীয়ভাবে তার শুভ সূচনা করছি। এখন প্রশ্ন আসতে পারে যে 58টা ব্লকের মধ্যে তবে সবটি ব্লকে যদি আপনি করেন তবে 31টা ব্লকে কেন হবে? 29টি এবং উত্তর জেলায় এবারকার যে মরশুমে ধান উৎপাদন হয় না, তো স্বাভাবিকভাবেই সেখানে প্রকিউরমেন্ট সেন্টার থাকবে না। আমাদের করবুকে ধান হয় না, তো স্বাভাবিকভাবেই আমাদের প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার থাকবে না। যেখানে যেখানে ধান উৎপাদিত হয় 31টা সেন্টারে আমরা ব্লক ভিত্তিক আমরা করেছি, যাতে কৃষকদের ট্রান্সপোর্টেশন যে কস্ট সেটাও আমরা কমিয়ে আনতে। বর্তমান সময়ে রাজ্যের কৃষকরা যেভাবে সরকারি সহায়তা তথা সম্মানিত হচ্ছেন তা বিগত বাম জামানায় দেখা যায়নি বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। কৃষকের যে সম্মান পাওয়ার অধিকার ছিল সেই সম্মানগুলি বিগত সরকারের আমলে আমরা কোনোদিনই দেখিনি। আজকে তার কারণে আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি প্রত্যেকটা মানুষের জনকল্যাণের কাজের কারণে আজকে উনি যে লোকসভা নির্বাচনে এই 2024 দেশের প্রত্যেকটা কৃষকরা আজকে চাইছে যে নরেন্দ্র মোদী ভাই উনি ওই দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হোক, সেটা আজকে প্রমাণিত হয়েছে বন্ধুগণ। তাই আজকে আমাদের সরকার দুই দপ্তর আমাদের সহযোগিতায় আজকে আমাদের জোলাইবাড়ির বাসীর জন্য, কৃষকদের জন্য যে সম্মান সেটা আমাদের সরকারের পক্ষ থেকে পেয়েছে। তার কারণে আমরা সরকারকে, রাজ্য সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। আজকে শুধু কৃষকদের জন্য আমাদের সরকার কাজ করছে সেটা না, আজকে আমাদের সরকার বিভিন্ন দপ্তরের, যদিও আমরা দেখি বিভিন্ন দপ্তরের বিগত সরকারের আমলে তুলনায় আজকে আমাদের সরকার অনেক এগিয়ে। শুধু তাই নয়, আগামী 18 জুন সাপ্রুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহের উদ্দেশ্যে যাত্রা করবে বলেও বার্তা দিলেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী। সর্বোপরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু। রাজ্যে আপামর কৃষকদের মধ্যে খুশির বাতাবরণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।